তো আজকের ভিডিওতে আমরা দেখব পাইথনের কম্পারিজন অপারেটর। তো আমাদের পাইথনে একটা কম্পারিজন অপারেটর নামে একটা অপারেটর আছে, তো সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এখানে আমি একটা প্রথমে ভেরিয়েবল নিয়ে তোমাকে দেখাচ্ছি। তো এ আমি লিখে দিচ্ছি এ ইজুয়াল টু ফাইভ, আর আমি এখানে লিখে দিচ্ছি বি ইজুয়াল টু সিক্স, এভাবে আমি লিখে দিয়েছি। আর আমি একটা সি ভেরিয়েবেলও লাগাবো এখানে, সি লিখে দিচ্ছি সি ইজুয়াল টু। তো এর আগে আমি সিটা প্রিন্ট করে নিচ্ছি তোমাদের আগে। তো এখানে আমি লিখবো প্রিন্ট প্রিন্ট সি। তো এখানে দেখতে পাচ্ছ সি ইজুয়ালটা আমি কিছু লিখিনি। তো প্রথমে আমাদের সবার প্রথমে যে কম্পারিজন অপারেটরটা আছে সেটা হচ্ছে ইকুয়াল টু, ডবল ইকুয়াল টু। তো এভাবে আমরা লিখবো এ ইজুয়াল টু বি। তো আমাদের কম্পারিজন অপারেটর দুটো জিনিসই রিটার্ন করেছে, একটা হচ্ছে ট্রু আর এ নয় ফলস। তো আমাদের এই যে কম্পেয়ার করেছি এর সঙ্গে বি, এটার মানেটা হচ্ছে এ কি বি সমান। তো এখানে উপরে দেখছো এর ভ্যালু হচ্ছে ফাইভ আর বি ভ্যালু হচ্ছে সিক্স, তো এ দুটো একদমই সমান নয়। তো এখানে আমাদের সি কি রিটার্ন করবে, সি হচ্ছে আমাদের এখানে ফলস রিটার্ন করবে, কারণ এটা দুটো একই নয়। তো সেটা আমি তোমাদের করে দেখাচ্ছি। কন্ট্রোল এস করে আমি সেভ করে এখানে যদি রান করাই তো এখানে দেখতে পাচ্ছ ফলস এসছে, কারণ এটা আমাদের দুটো একই সমান নয়। তো যদি এটা একই করে দিই, ফাইভ করে দিই, তো কন্ট্রোল এস করে সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ এটা ট্রু এসছে। তো এটাকে আমি ক্লিন করে দিয়েছি। আর এরপরের অপারেটরটা আমাদের যেটা আছে তো সেটা হচ্ছে নট ইকুয়াল টু। তো নট ইকুয়াল টু আমরা কীভাবে লিখতে পারি, তো ডবল ইকুয়াল টুর আগের একটা ইকুয়াল টু তোমরা এ করে দিবে, তারপর এভাবে এক্সপ্লেনেশান সাইন টু তোমরা দিয়ে দিবে। তো নট ইকুয়াল টু কী কাজ করে, তো আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছ এ ইজুয়াল টু ফাইভ বি ইজুয়াল টু ফাইভ, মানে এখানে এটা ট্রু আছে, কন্ডিশানটা হচ্ছে ট্রু, কিন্তু এ কন্ডিশান ফলস করে দিবে। কারণ হচ্ছে এর কাজটাই হচ্ছে যা কন্ডিশান ট্রু হলে ফলস করে দিবে, ফলস কন্ডিশান হলে ট্রু করে দিবে। তো এখানে আমি কন্ট্রোল এস করে সেভ করে তোমাকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ফলস, কিন্তু কন্ডিশান আমাদের ট্রু। আবার আমি কন্ডিশান এখানে ফলস করে দিচ্ছি, কন্ট্রোল এস করছি এখানে। তো এখানে আমি রান করে দেখাচ্ছি, তো এখানে দেখছো ট্রু। তো যা কন্ডিশান থাকবে সেটা এর উল্টো করে দিবে এটা। তো এটা হচ্ছে নট ইকুয়াল টু। তো এরপরে যে কম্পারিজন অপারেটরটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে গ্রেটার দেন। তোমরা ম্যাথমেটিক্সে জানো তোমরা গ্রেটার দেন লেস দেন পড়েছ, তো এখানেও সেরকম আছে কম্পারিজন অপারেটর আমাদের গ্রেটার দেন লেস দেন। তো আমরা গ্রেটার দেনকে ইউজ করে নিব। তো এখানে আমি লিখে দিয়েছি এ গ্রেটার দেন বি, মানেটা হচ্ছে এ কে বড় হতে হবে বির থেকে। তো এখানে দেখতে পাচ্ছ এর কন্ডিশান ফলস আছে। তো এখানে কন্ট্রোল এস করে আমি সেভ করে তোমাদের দেখাচ্ছি রান করিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ ফলস এসছে, তো এটাকে আমি ট্রু করে দিচ্ছি, এটাকে আমি এইট করে দিই। তো কন্ট্রোল এস করে আমি যদি সেভ করব তো এখানে দেখতে পাচ্ছ ট্রু চলে এসছে। তো এটা হচ্ছে গ্রেটার দেন আমাদের হয়ে গেল। তো এরপরে আমরা লেস দেন দেখছি, এখানে একে আমি ক্লিন করে দিই। তো এখানে আমি লেস দেন দিয়ে দিচ্ছি এ লেস দেন বি, তো বিটা এবার বড় হতে হবে, তো এখানে বি ছোট আছে, তো এখানে ফলস আসবে। কন্ট্রোল এস করে আমি যদি সেভ করি তো এখানে দেখতে পাচ্ছ ফলস আসছে। তো এটাকে যদি আমি বাড়িয়ে দিই, কন্ট্রোল এস করে আমি সেভ করি আর রান করাই, এখানে দেখতে পাচ্ছ ট্রু এসছে। তো গ্রেটার দেন লেস দেনও আমাদের কম্পারিজন অপারেটরের ভিতর পড়ে। তো এরপরে আমাদের যে কম্পারিজন অপারেটরটা আছে সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। তো এটা আমি ক্লিন করে দিচ্ছি তারপর দেখাচ্ছি। তো গ্রেটার দেন ইকুয়াল টু আমরা কীভাবে লিখব, তো এখানে দেখে নাও। তো এটা হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু সাইন, এর মানেটা হচ্ছে বির থেকে এটা বড় হতে হবে কিন্তু সমানও হলে হবে। তো এখানে আমি সমান করেই তোমাদের প্রথম দেখাচ্ছি। এখানে আমি যদি এইট করে দিই, তো কন্ট্রোল এস করে সেভ করছি, আর এখানে আমি যদি রান করাই এখানে দেখছি ট্রু এসছে। তো এটা সমান এবং বড় হলেও হবে। যদি এখানে আমি একাশিও করে দিই, তো কন্ট্রোল এস করে সেভ করছি, তোমরা দেখতে পাচ্ছ তাও ট্রু এসছে। তো এটা দুটো কন্ডিশানকে ফলো করে, এটা বড়ও হতে পারে কিন্তু সমানও হতে পারে। তো এরপরে আমাদের সেমনি লেস দেন ইকুয়াল টু আছে, তো এটাকে আমরা এপাশে করে দিব এভাবে লেস দেন ইকুয়াল টু। তো এটা বিটা এবার বিটা বড় হতে পারে কিংবা সমানও হতে পারে, তো এটা সমান তো নয়, তো বি আমি বড় করে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি ফাইভ ফাইভ সিক্স। তো এবার আমাদের বিটা বড় হয়ে গেছে এর থেকে,
তো কন্ট্রোল এস করে আমি যদি সেভ করি আর এখানে রান করাই, তো দেখতে পাচ্ছ ট্রু আসছে। এবার যদি সমানও হয়, এখানে যদি আমি 556 করে দিই আর কন্ট্রোল এস করে রান করাই, তো তোমরা দেখতে পাচ্ছ তাও ট্রু আসছে। তো এখানে দুটো আমাদের জিনিস ফলো হয়, গ্রেটার দেন ইকুয়াল টু আর লেস দেন ইকুয়াল টু। তো আমরা এটা বড়ও হতে পারে কিংবা সমান হতে পারে কিংবা ছোটও হতে পারে কিংবা সমানও হতে পারে। তো এই ভিডিওতে এতটুকুই, ভিডিওতে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।